বর্ষা মৌসুম এলে রাজধানীবাসীকে পড়তে হয় জলাবদ্ধতার দুর্ভোগে। এ নিয়ে চলে দোষারোপ। সিটি কর্পোরেশন দায় চাপায় ওয়াসার উপর, ওয়াসা বলে ডিসিসির কথা। এমন করেই চলছে বছরের পর বছর। উদ্ভূত পরিস্থিতিতে এবার নগরীর পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব পেয়ে কাজে নেমে পড়েছে দুই সিটি কর্পোরেশন, আর তাতেই আশার আলো দেখছেন নগর পরিকল্পনাবিদরা। এস এম আরিফের রিপোর্ট। গেল বর্ষা মৌসুমেও রাজধানী ডুবেছে অসংখ্যবার। নগরীর সড়ক মহাসড়কে জলাবদ্ধতার এই ঘটনা নতুন নয়, খালগুলো দখল হয়ে যাওয়াই এর প্রধান কারণ। এজন্য বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়ে দুই সিটি কর্পোরেশন, যদিও নগরীর পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। দীর্ঘদিন পারস্পরিক দোষারোপে কম জল ঘোলা হয়নি, তবে বহুবারই জলাবদ্ধতা দূরীকরণে খাল হস্তান্তরের দাবি ওঠে। পানি নিষ্কাশনের পুরো দায়িত্ব আইনগতভাবে সিটি কর্পোরেশনকে দেওয়া আছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি ঢাকার ক্ষেত্রে সেটা কোনো সময় প্রযোজ্য হয়নি। যে ওয়াসার ডিপার্টমেন্ট আপনি আমাদেরকে খালের ডিপার্টমেন্টটা আপনি আমাদের দিয়ে দেন, এবং আমরা উত্তরের মেয়র এবং মাননীয় দক্ষিণের মেয়র কিন্তু একসাথে কথাটা বলেছি। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে মিলল কাঙ্ক্ষিত সমাধান। বছরের শেষ দিন আনুষ্ঠানিকভাবে খাল হস্তান্তরের মাধ্যমে জলাবদ্ধতার দায়ভার গ্রহণ করে ঢাকার দুই সিটি কর্পোরেশন। রাজধানী হিসেবে মর্যাদাশীল জায়গায় না নিতে পারি তাহলে আমাদের সকল কার্যক্রমই ব্যর্থতায় পর্যবসিত হবে। এই চ্যালেঞ্জ একটি অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু জনগণ আমাদের সাথে আছে। এ উদ্যোগে 32 বছরের ভুল শুধরালো বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। 88 সালের প্রজ্ঞাপনটা আপনি দেখেছেন যে ভুলটা কোথায় ছিল। প্রজ্ঞাপনই বলে দিচ্ছে যে এটা ঢাকা ওয়াসার কাজ না, তাকে দিয়ে দেওয়া হয়েছে। নগর পরিকল্পনাবিদরা মনে করেন জলাবদ্ধতা নিরসনে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে। রুটিন যেই তদারকি করার কথা ছিল, যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করার কথা ছিল, সেটা কিন্তু ওয়াসা ঠিকমতো পালন করতে পারেনি। জনপ্রতিনিধিত্বশীল সংস্থা হিসেবে সিটি কর্পোরেশনের পক্ষে জনগণের সেই ম্যান্ডেট আছে, এবং সিটি কর্পোরেশনের দায়বদ্ধতার জায়গাটা অনেক বেশি। কার্যক্রমকে টেকসই করতে কয়েকটি পরামর্শও দেন এই পরিকল্পনাবিদ। যে সিটি কর্পোরেশন যেন এই ধরনের খাল দখলের ক্ষেত্রে যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে, তাদের গোষ্ঠী বা ব্যক্তির ঊর্ধ্বে উঠে তাদেরকে যেন সেখান থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, এবং দীর্ঘমেয়াদে আমাদের এই সিটি কর্পোরেশনের পক্ষে একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি করা উচিত, যার আঙ্গিকেই কিন্তু আমাদের পুরো ড্রেনেজ ব্যবস্থাপনাটাকে সাজাতে হবে। আগামী বর্ষায় জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে নগরবাসী, এমনটাই প্রত্যাশা সবার। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।